চলো তাহলে চ্যাপ্টার থ্রি আর আজকে যে টপিক তোমাদের জন্য ফিক্স করা আছে, তার একটা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, একটা হচ্ছে গিয়ে হাইড্রোজেন বন্ড। তো দুইটা বন্ডই ভেরি ইম্পর্টেন্ট, দুইটা বন্ড থেকেই কোশ্চেন আসবার চান্স থাকে, সিকিউ অ্যান্ড এমসিকিউ বোথ লেভেলে। তাহলে আমরা এটা খুব কনক্রিট ওয়েতে দেখি যে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড অ্যান্ড হাইড্রোজেন বন্ড। তো নাম্বার ওয়ান সেটা হলো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এসো যে আমরা ফার্স্ট অফ অল যেটা জানি যে দেয়ার আর ফোর টাইপস অফ কেমিক্যাল বন্ড। তার ওয়ান হচ্ছে আয়োনিক অর ইলেকট্রোভ্যালেন্ট, দেন কোভ্যালেন্ট, দেন কোঅর্ডিনেট কোভ্যালেন্ট অ্যান্ড দেন মেটালিক বন্ড। তাহলে আয়োনিক বন্ডের ফরমেশন একেবারেই প্রাইমারি লেভেলের, কোভ্যালেন্ট বন্ডের ফরমেশনও তাই, বাট কোঅর্ডিনেট বন্ড যেহেতু তোমার হচ্ছে এইচএসসি লেভেলে, সে কারণে এটাকে এখানে মেনটেন করতে হচ্ছে। তাহলে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হোয়াট টাইপ অফ বন্ড, হোয়াট টাইপ অফ বন্ড ইজ নোন অ্যাজ কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। যে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের ডেফিনেশন কি, আগে যদি ডেফিনেশন করি তাহলে পরে এটার এক্সপ্লেনেশনে যাচ্ছি। তাহলে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের ডেফিনেশনটা হচ্ছে এরকম যে দ্য কেমিক্যাল বন্ড, ফার্স্ট অফ অল এটা তো একটা কেমিক্যাল বন্ডই নাকি, দ্য কেমিক্যাল বন্ড হোয়ার টু অ্যাটম আর শেয়ার্ড এ পেয়ার অফ ইলেকট্রন, যেটা একেবারে কোভ্যালেন্টের ডেফিনেশন। কেমিক্যাল বন্ড হয়ার টু অ্যাটমস আর শেয়ার্ড এ পেয়ার অফ ইলেকট্রন, আর পেয়ার অফ ইলেকট্রন এই পর্যন্ত কিন্তু কোভ্যালেন্ট। শুধু কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের ডেফিনেশনের সময় এসে এটা বলতে হয় যে পেয়ার অফ ইলেকট্রন সাপ্লাইড বাই, সাপ্লাইড বাই ওয়ান অ্যাটম অনলি ইজ কল্ড কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তাহলে এমনটা, তাহলে এই যে লাস্ট ওয়ার্ড ফিনিশিং যে পার্টটা সেটা হচ্ছে সাপ্লাইড বাই ওয়ান অ্যাটম, সাপ্লাইড বাই ওয়ান অ্যাটম অনলি, এইটাই হচ্ছে গিয়ে ডিফারেন্স বিটুইন কোভ্যালেন্ট অ্যান্ড কোঅর্ডিনেট কোভ্যালেন্ট। কোভ্যালেন্ট অ্যান্ড কোঅর্ডিনেট কোভ্যালেন্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানে, কোভ্যালেন্টে যেখানে দুইটা অ্যাটম যখন ইলেকট্রন শেয়ার করে তারা তখন দুইটা ইলেকট্রন দুইটা অ্যাটমের কাছ থেকেই আসে, পরে তারা শেয়ার করে, বাট এটাতে তা না, এটাতে হচ্ছে যে দুইটা ইলেকট্রন অ্যাটমরা শেয়ার করে কিন্তু সেই ইলেকট্রন একটা অ্যাটমের কাছ থেকে আসে। দিস টাইপ বন্ড হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, বাট তারা শেয়ার করে, সো দ্যাট এটা কোভ্যালেন্ট বন্ডের এই টাইপ। তাহলে দ্য কেমিক্যাল বন্ড হয় টু অ্যাটম আর শেয়ার্ড এ পেয়ার অফ ইলেকট্রন সাপ্লাইড বাই ওয়ান অ্যাটম অনলি ইজ কল্ড কোঅর্ডিনেট বন্ড। তার মানে হচ্ছে ধরো এ বি দুইটা অ্যাটম যারা কিনা ইলেকট্রন শেয়ার করতেছে, এ বি ইলেকট্রন শেয়ার করতেছে, কিন্তু দেখা গেলো কি যে এ অ্যাটম আর বি অ্যাটম মিলে তো এ বি বন্ড ফর্ম করছে, দেখা যাচ্ছে যে এ অ্যাটম এ অ্যাটম হ্যাজ নো ইলেকট্রন টু কন্ট্রিবিউট বা কোনো ইলেকট্রন সে কন্ট্রিবিউট করে নাই, বি ইলেকট্রন একাই, এই যে দুইটা ইলেকট্রন এটা কার কাছ থেকে পাওয়া, বি অ্যাটমের কাছ থেকে পাওয়া ইলেকট্রন, এই দুইটাই পাওয়া হচ্ছে বি অ্যাটম থেকে পাওয়া, দুইটা ইলেকট্রন এ বি শেয়ার করছে কিন্তু সেই দুইটা ইলেকট্রন কার কাছে ছিল, বি অ্যাটমের কাছে, বি অ্যাটমের ইলেকট্রন দুইজনে শেয়ার করতেছে, সো দ্যাট এই টাইপের বন্ড হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। দিস টাইপ বন্ড হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তো এসো রিয়েল এক্সাম্পলের, নাম্বার ওয়ান রিয়েল এক্সাম্পল হচ্ছে গিয়া বন্ড বিটুইন, বন্ড বিটুইন অ্যামোনিয়া অ্যান্ড এইচ প্লাস, বন্ড বিটুইন হচ্ছে অ্যামোনিয়া অ্যান্ড এইচ প্লাস, অ্যামোনিয়া আর হাইড্রোজেন প্লাস এর মধ্যে যে বন্ড হয় সেই বন্ডটাই হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। বন্ড বিটুইন অ্যামোনিয়া অ্যান্ড এইচ প্লাস যে বন্ড সেটাই হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, এটা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। আর নাইট্রোজেন হ্যাজ ওয়ান লোন পেয়ার ইলেকট্রন, নাইট্রোজেন হ্যাজ ওয়ান লোন পেয়ার ইলেকট্রন আফটার ফর্মিং অ্যামোনিয়া মলিকিউল, অ্যামোনিয়া মলিকিউল ফর্ম করার পরেও তার কাছে কি আছে, একটা লোন পেয়ার ইলেকট্রন আছে, আছে এই লোন পেয়ার ইলেকট্রনটা কাকে কন্ট্রিবিউট মানে কার সাথে শেয়ার করতেছে, সে এইচ প্লাস এর সাথে, এইচ পজিটিভ আয়নের সাথে সেটা শেয়ার করতেছে, এইচ পজিটিভ আয়নের সাথে শেয়ার করতেছে। তো এখানে কোঅর্ডিনেট বন্ডেও আমরা কাউকে বলবো ডোনার, কাউকে বলবো রিসিভার, কাউকে বলবো ডোনার, কাউকে বলবো এক্সেপ্টর। তো এখানে এই অ্যামোনিয়াটা হচ্ছে গিয়ে ডোনার,
যে কিনা লোন পেয়ে ডোনেট করে সে হচ্ছে এই জায়গাতে ডোনার, আর এইচ প্লাস এইচ পজিটিভ সে হচ্ছে একসেপ্টর। তো আমরা যেটা দেখতে পাবো যে কিনা ডোনার তার কাছে দুইটা ইলেকট্রন দেওয়ার অ্যাবিলিটি থাকতে হবে, আর যেটা কিনা একসেপ্টর তার দুইটা ইলেকট্রন ঠিক নেয়ার অ্যাবিলিটি থাকতে হবে অথবা দুইটা নেওয়ার টেন্ডেন্সি থাকতে হবে। যেমন যখন এইচ প্লাস তখন তার কিন্তু দুইটা ইলেকট্রন নেওয়ার দরকার বা তার দুইটা ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি আছে। যদি শুধু হাইড্রোজেন হইতো তার কিন্তু দুইটা ইলেকট্রন দরকার নাই, তার কিন্তু দুইটা ইলেকট্রন চাই না। সে যার সাথে শেয়ার করবে সে নিজেও কন্ট্রিবিউট করবে, সে যার সাথে শেয়ার করবে সে নিজেও কন্ট্রিবিউট করবে। সো দ্যাট এখানে হাইড্রোজেন না, হাইড্রোজেন প্লাস আয়ন, দ্যাট মিন্স হাইড্রোজেন প্লাস আয়ন হ্যাজ নো ইলেকট্রন, তার কাছে কোনো ইলেকট্রন নাই। এখন সে যদি চায় যে একটা কারোর সাথে বন্ড ফর্ম করবে তাহলে তার তো কন্ট্রিবিউট করার কোনো উপায় নাই। সো দ্যাট তাহলে একাই কোনো একটা যদি কেউ ক্যাটো কোন অ্যাটম যদি একাই কন্ট্রিবিউট করে তাহলে সে তার সাথে যেতে পারে, এবং তাই হয়েছে এখানে অ্যামোনিয়া এইচ প্লাস কে নিচ্ছে। কিন্তু নিয়ে যেটা ফর্ম করছে সেটা হলো এনএইচ ফোর পজিটিভ আয়ন, এতে করে কি প্রডিউস হয়েছে এনএইচ ফোর হয়েছে, এনএইচ থ্রি ছিল একটা এইচ নিয়ে এনএইচ ফোর হয়েছে, এবং এন্টায়ারটা কি হয়ে গেছে পজিটিভ হয়ে গেছে, অর্থাৎ এনএইচ ফোর প্লাস। এভাবে দেখাইলাম ঠিকই, কিন্তু তোমরা তো হয়তো এটাকে এভাবে দেখাচ্ছ এনএইচ ফোর প্লাস, অর্থাৎ এনএইচ ফোর পজিটিভ আয়ন, পজিটিভ আয়ন হিসেবে এনএইচ ফোর প্লাস কে দেখাচ্ছ। ওকে ফাইন, এনএইচ ফোর প্লাসটা পজিটিভ হিসেবে দেখালে কোনো প্রবলেম নাই, কিন্তু তোমরা তোমাদেরকে মাথায় রাখতে হবে এই পজিটিভটা আসলে নাইট্রোজেনের হেডের, এই পজিটিভটা নাইট্রোজেনের হেডের পজিটিভ। অর্থাৎ আমরা যখন আয়ন লিখি, যেমন নাইট্রেট লিখলে মাইনাস ওয়ান লিখি, সালফেট লিখলে মাইনাস টু লিখি। তো মাইনাস আমরা রাইট সাইডে লিখতেছি বলে তোমাদের কাছে মনে হতে পারে যে অক্সিজেনের চার্জ মাইনাস, এই হিসেবে অক্সিজেনের হেডের উপরে লেখা, আসলে তা না। আমরা হয় কি যে এটা যদি এনএইচ ফোরও লিখি তাও প্লাসটা সাইড এই রাইট টপে লিখি, রাইট টপে, পজিটিভ হলেও রাইট টপে লিখি, নেগেটিভ হলেও রাইট টপেই লিখি। এটা হচ্ছে যে এই চার্জটা এই চার্জটা এই চার্জটা আসলে হলো এই চার্জ এদের সব অ্যাটমের টোটাল চার্জের একটা রেজাল্ট, সবার টোটাল চার্জ মিলে এই রেজাল্টটা, এদের সবার চার্জ মিলে একটা রেজাল্ট হয়। তো আমরা লিখবার সময় আমরা যখন লিখতেছি তখন ঠিকই এটাকে আমরা লিখতেছি এনএইচ ফোর প্লাস এনএইচ ফোর প্লাস, কিন্তু তোমার ভাবনায় থাকবে, তোমার চিন্তায় থাকবে আসলে তো প্লাসটা নাইট্রোজেনের কাছে। কেন? কারণ পরবর্তীতে যখন সে ক্লোরিনের সাথে নেগেটিভ ক্লোরিনের সাথে মিলে অ্যামোনিয়াম ক্লোরাইড প্রডিউস করবে, যখন সে শেষ পর্যন্ত অ্যামোনিয়াম ক্লোরাইড প্রডিউস করবে, তাইলে এই নাইট্রোজেন এর সাথে তোমার আট থেকে কয়টা হাইড্রোজেন আছে, তোমার চারটা তিনটা হাইড্রোজেন আছে, আর নতুন করে যে হাইড্রোজেনটা অ্যাড হয়েছে সেই হাইড্রোজেনও তার সাথেই আছে, এবং পরবর্তীতে যে ক্লোরিন অ্যাড হয়েছে সেই ক্লোরিনটাও নাইট্রোজেনের কাছেই। তাইলে অ্যামোনিয়ামের সাথে যখন ক্লোরাইডের বন্ডিং হয় তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে কি কি বন্ড আছে তোমার কাছে যা জানতে চাইবে, যে অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে কি টাইপের বন্ড আছে এটা জানতে চাইবে তোমার কাছে, তাহলে তোমাকে আমার মিলিয়ে দিতে হবে যে এখানে তো দেয়ার আর ফাইভ বন্ড, এই পাঁচটা বন্ড এর কোন মানে পাঁচটা বন্ড কি কি টাইপে আছে। তাহলে তুমি তখন মেনশন করতে পারতেছো যে এখানে কোভ্যালেন্ট বন্ড আছে যেটা হচ্ছে তিনটা, এটাতে কোঅর্ডিনেট বন্ড আছে আর তা হচ্ছে একটা, এন্ড এখানে আছে হচ্ছে কোঅর্ডিনেট বন্ড আছে, কোভ্যালেন্ট বন্ড আছে, এন্ড শেষ পর্যন্ত আছে আয়নিক বন্ড, এবং তাও আছে একটা। তাহলে এই যে দেয়ার আর ফাইভ কেমিক্যাল বন্ড হুইচ ইজ সেন্টার্ড সেন্টার বাই নাইট্রোজেন, সেন্টার পজিশনে কে আছে নাইট্রোজেন, এই সেন্টার পজিশনে নাইট্রোজেনই কি করছে তিনটা হাইড্রোজেনের সাথে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করছে, পরে অ্যামোনিয়াটা প্রডিউস করছে, অ্যামোনিয়া প্রডিউস করার পরেও তার কাছে লোন পেয়ার আছে, তো লোন পেয়ার থাকার কারণে সে একটা এইচ পজিটিভ আয়নের সাথে আরেকটা বন্ড ফর্ম করছে যেটা কোঅর্ডিনেট বন্ড, এন্ড লাস্ট অফ অল যখন পজিটিভ আয়ন ফর্ম করার পর একটা নেগেটিভ আয়ন ক্লোরিন নিয়ে সে একটা আয়নিক বন্ড ফর্ম করছে। তাহলে এটা একেবারে মানে মোস্ট ফ্রিকোয়েন্ট একটা কোশ্চেন যে অ্যামোনিয়াম ক্লোরাইডের বন্ড টাইপ এক্সপ্লেইন করতে বলবে, বলবে এক্সপ্লেইন দ্য বন্ড টাইপ অফ অ্যামোনিয়াম ক্লোরাইড, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে কি কি বন্ড আছে। তোমার তখন মেনশন করতে হবে যে কোভ্যালেন্ট বন্ড আছে তার মধ্যে কয়টা, কোঅর্ডিনেট কিভাবে হইছে, আয়নিক কিভাবে হইছে, সেটা এক্সপ্লেইন করে 2 মার্কস পেতে হবে। আর এমসিকিউ তো অবশ্যই মাল্টিপল কমপ্লিশনের এমসিকিউ হইলে পরে
এই এমসিকিউটা দেয়। যেমন নিউক্লিয়ার এর মধ্যে তিন ধরনের বন্ড আছে, মাল্টিপল কমপ্লিশন ইচ্ছে করলে দিতে পারে সহজেই। তাহলে অ্যামোনিয়া এর মধ্যে কোঅর্ডিনেট বন্ড কতটুকু, অর্থাৎ তুমি কোঅর্ডিনেট বন্ডের ডিসকাশন করতে গেলে এখান থেকে কতটুকু নিচ্ছ অ্যামোনিয়ার সাথে এইচ প্লাস, অ্যামোনিয়ার সাথে এইচ প্লাস এর যে বন্ডটা সেটা, তাহলে অ্যামোনিয়ার সাথে এইচ প্লাস এর যে বন্ডিং সেটা কোঅর্ডিনেট বন্ড। অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং, সেটা হচ্ছে অ্যারো সাইন দিয়ে আমরা বুঝাই কোঅর্ডিনেট বন্ড, অ্যারো সাইন দিয়ে আমরা বুঝাই হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। তো তুমি যদি অ্যারো সাইন দাও কোথাও, আমরা ধরে নিব যে তুমি এটা বুঝাচ্ছ কোঅর্ডিনেট বন্ড। তাহলে কোঅর্ডিনেট বন্ডের ক্ষেত্রে এটা এটা এইটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ডের একটা ফর্মেশন। এরকম আমরা টোটাল আরো কিছু এক্সাম্পল দিই যেগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, দেন হচ্ছে নাম্বার টু। নাম্বার টু হলো যে এইবার হলো বন্ড বিটুইন বোরন ট্রাইফ্লোরাইড অ্যান্ড অ্যামোনিয়া। তার মানে তোমার এইরকম দেওয়া হবে অ্যামোনিয়া ভার্সাস এইচ প্লাস, আর এখন দিলাম হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড ভার্সাস অ্যামোনিয়া, অর্থাৎ বন্ড বিটুইন বোরন ট্রাইফ্লোরাইড অ্যান্ড অ্যামোনিয়া কি ধরনের বন্ড হবে। তাহলে বোরন ট্রাইফ্লোরাইডের সাথে অ্যামোনিয়ার বন্ডিং হওয়া পসিবল, অ্যান্ড সেই বন্ডিংটা কোঅর্ডিনেট বন্ড, কোঅর্ডিনেট বন্ড হবে। এবং সেটা কিভাবে হবে এসো, এই হলো নাইট্রোজেন যার সাথে তিনটা হাইড্রোজেন আছে এবং তার কাছে একটা লোন পেয়ার আছে। তাইলে অ্যামোনিয়াটা হচ্ছে প্রিভিয়াস টাইমেও ডোনার ছিল, এখনও সে ডোনার। অ্যামোনিয়া প্রিভিয়াস এইচ প্লাস এর সাথেও ডোনার, এখনও সে ডোনার, কারণ ইট হ্যাজ লোন পেয়ার ইলেকট্রন, ইট হ্যাজ লোন পেয়ার ইলেকট্রন, যে কিনা সে এই লোন পেয়ার ইলেকট্রন কাউকে কারোর সাথে সে শেয়ার করতে পারে, তার সাথে সে শেয়ার করতে পারে। এখন সে তার সাথে শেয়ার করবে যার এটা দরকার, এইচ প্লাস এর দরকার তার সাথে শেয়ার করছে। এখন বোরন ট্রাইফ্লোরাইডের দরকার হয়ে গেছে, বোরন ট্রাইফ্লোরাইডের এটা দরকার হয়ে গেছে, যার কারণে বোরন ট্রাইফ্লোরাইড তার সাথে আসছে কোঅর্ডিনেট করতে, এইচ প্লাস আসছে কোঅর্ডিনেট করতে তার সাথে, বোরন ট্রাইফ্লোরাইড আসছে তার সাথে কোঅর্ডিনেট করতে। তো বোরন ট্রাইফ্লোরাইডের কি অভাব, কি জন্য আসছে, সে তো এটা কারণটা হচ্ছে যে তোমরা জেনে থাকবা যে বোরন ট্রাইফ্লোরাইড যখন ফর্ম হয় তখন তার অক্টেট ইনকমপ্লিট। অক্টেট ইনকমপ্লিট, অক্টেট ইনকমপ্লিট, তার বোরন ট্রাইফ্লোরাইডের অক্টেটটা ইনকমপ্লিট। তো বোরন ট্রাইফ্লোরাইডের চাহিদা কি, ডিমান্ড হচ্ছে যে আমার অক্টেটটা ফিল আপ করলে আমি মোর স্টেবল হতে পারতাম, বা অক্টেটটা ফিল আপ করতে চাই আমি। অ্যামোনিয়া তার তো অক্টেট ফিল আপ হয়েই আছে, অক্টেট তারটা ফিল আপ হয়ে আছে, কিন্তু তার কাছে অক্টেট ফিল আপ হওয়ার পরেও তার কাছে অক্টেট ফিল আপ হয়েছে কিন্তু তার কাছে লোন পেয়ার আছে। তো সে কি করলো, এই বোরনের সাথে ইলেকট্রনটা শেয়ার করে নিল, সে বললো যে বোরন বোরন আর এই যে অর্থাৎ অ্যামোনিয়া আর বোরন ট্রাইফ্লোরাইড দুইজনে কি হলো কোঅর্ডিনেট হয়ে গেল, হয়ে ইলেকট্রনটা শেয়ার করলো, তাতে নাইট্রোজেন বা অ্যামোনিয়ার পার্টিকেল তার কোনো লস হয় নাই, তার অক্টেটে তার অক্টেটই রয়ে গেছে, উপরন্তু তার অক্টেটটা মানে সে বোরনের সাথে ইলেকট্রন শেয়ার করে বোরনকে হেল্প করছে অক্টেট ফিল আপ করার জন্য, বা বোরনের সাথে তখন তার একটা রিলেশন হয়ে গেছে। তো এইটাও কি হইতে পারে, কোঅর্ডিনেট বন্ড হতে পারে। তাহলে দেখো এই টাইপের কোঅর্ডিনেট বন্ড, যেখানে দুইটা নিউট্রাল মলিকিউল, দুইটা নিউট্রাল মলিকিউল অথচ তাদের মধ্যে কোঅর্ডিনেশন হয়, এবং সেই হওয়াটা হয় তখনই যখন একটা ডোনার থাকে একটা অ্যাকসেপ্টর থাকে। তাহলে ডোনার অ্যাকসেপ্টরের মধ্যে এবার ডোনার যে ডোনার তার কাছেও লোন পেয়ার দেয়ার অ্যাবিলিটি থাকতে হবে, বা দুইটা ইলেকট্রন দেয়ার অ্যাবিলিটি থাকতে হবে। আবার যে রিসিভার বা অ্যাকসেপ্টর তার আবার দুইটা ইলেকট্রন চাইতে হবে, তার তার কিন্তু চাওয়াটা আবার দুইটা ইলেকট্রন থাকবে, তো দ্যাট বা শেয়ার করতে চাইবে সে দুইটা ইলেকট্রন। তাহলে বোরন হচ্ছে সেই সেই সাবস্টেন্স যার দুইটা ইলেকট্রন শেয়ার করা বা শেয়ার করতে চাইবে। তো এই এদের মধ্যে কি বন্ড হয়, তোমার অ্যান্সার কোঅর্ডিনেট বন্ড, তোমার অ্যান্সার কোঅর্ডিনেট বন্ড। তো নাইট্রোজেন অ্যান্ড বোরনের মধ্যেও কি হবে, কোঅর্ডিনেট বন্ড হবে। এই দুইটা মলিকিউলের মধ্যে কি হবে, কোঅর্ডিনেট বন্ড হবে। তো এই দুইটা মলিকিউলের কোঅর্ডিনেট বন্ড তোমাকে এক্সপ্লেন করতে হবে। তাহলে থ্রি নাম্বার এবার আরেকটা কোঅর্ডিনেট বন্ডের প্রেজেন্ট দেখবো আমরা, হচ্ছে এবার হচ্ছে বিটুইন বন্ড বিটুইন কপার টু প্লাস অ্যান্ড অ্যামোনিয়া। তার মানে অ্যামোনিয়াটা মোটামুটি থাকতেই আছে, ঠিক না, অ্যামোনিয়া এক পক্ষে থাকতেছে, অপর পক্ষে এসে একবার এইচ প্লাস, একবার বোরন ট্রাইক্লোরাইড, আরেকবার কপার টু প্লাস। তো যখন বন্ড বিটুইন কপার টু প্লাস অ্যান্ড অ্যামোনিয়া, কপার টু প্লাস এর সাথে অ্যামোনিয়া তাও কোঅর্ডিনেট হয়, কপার টু প্লাস এর সাথে অ্যামোনিয়ার কোঅর্ডিনেশন হয় আমরা সেটা দেখেছি, কখন ফরমেশন অফ টেট্রামিন কপার সালফেট, ফরমেশন অফ টেট্রামিন কপার সালফেট।
তাহলে ট্রিপটামিন কপার সালফেটের ফরমেশন হচ্ছে বাই দ্য হেল্প অফ কোঅর্ডিনেট বন্ড। এই যে ট্রিপটামিন কপার টু প্লাস, এই আয়নটা ফর্ম করছে হচ্ছে কপার বিটুইন অ্যামোনিয়া। এটা কে ফর্ম করছে? কপার ভার্সাস অ্যামোনিয়া, কপার ভার্সাস অ্যামোনিয়া। তো কপার আয়ন ভার্সাস অ্যামোনিয়ার মধ্যে কি বন্ড হয়েছে, কোন টাইপের বন্ড হয়েছে? আনসার হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। অ্যান্সার হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। তাহলে এখানে কে সেন্টার্ড হবে? কপার সেন্টার্ড। কয়টা অ্যামোনিয়া? 1, 2, 3 আর 4 অ্যামোনিয়া। অ্যামোনিয়া, অ্যামোনিয়া, অ্যামোনিয়া অ্যান্ড অ্যামোনিয়া। তাহলে এই যে চারটা অ্যামোনিয়া কপারকে কি করতেছে? ইলেকট্রন কন্ট্রিবিউট করতেছে এবং কপার সেটা রিসিভও করতেছে। কপার সেটা রিসিভও করতেছে। আমরা এইচ প্লাস কে রিসিভ করতে দেখেছি কারণ তার দুইটা মানে সে একটা ইলেকট্রন একটা ছিল সেটা হারায় আছে, এখন কমপ্লিটলি লুজার। তাহলে তার দুইটা ইলেকট্রন হইলে সে স্টেবল হইতে পারে। হাইড্রোজেন হইলে তার একটা ইলেকট্রন হইলে স্টেবল হওয়া যাইত, কিন্তু যখন হাইড্রোজেন প্লাস তখন তার দরকার হচ্ছে দুইটা ইলেকট্রন স্টেবল হওয়ার জন্য। তো সে অ্যামোনিয়ার সাথে কোঅর্ডিনেট হইছে। বোরন ট্রাইফ্লোরাইড তার অক্টেট ফিল আপ হয় নাই, সে অ্যামোনিয়ার থেকে কোঅর্ডিনেট হইছে। তাহলে তারও দুইটা ইলেকট্রনের শর্টেজ ছিল, সে সেটা নিচ্ছে। কিন্তু কপার এক্ষেত্রে কি কেন নিল বা কপার এটা কোন টাইপের নেওয়া? আমি আবার একটু বলি, এই কপার টু প্লাস যদি দুইটা ক্লোরাইডের সাথে অ্যাড হইত, কপার টু প্লাস আর দুইটা ক্লোরাইড অ্যাড হইত, তখন কপার ক্লোরাইড ফর্ম হইত। এইটা কিন্তু কোঅর্ডিনেশন না, এইটা কোঅর্ডিনেট বন্ড না, এইটা কোঅর্ডিনেশন না। অর্থাৎ সে ইলেকট্রন নিয়ে তার চার্জটাকে নিউট্রাল করে একটা আয়নিক কম্পাউন্ড ফর্ম করছে, এটা আয়নিক বন্ড, এটা কোঅর্ডিনেট বন্ড না। তার মানে কপার টু প্লাস মানেই কিন্তু কোঅর্ডিনেট বন্ড ফর্ম করবে তা না, কপার টু প্লাস মানেই কোঅর্ডিনেট বন্ড ফর্ম করবে তা না। কপার টু প্লাস যদি অ্যামোনিয়ার সাথে বন্ড ফর্ম করে তাহলে সেটা কোঅর্ডিনেট বন্ড হবে। তো এখন কথা হলো যে এই পজিটিভ ছিল, দুইটা ইলেকট্রন শর্ট ছিল, সেই দুইটা ইলেকট্রন সে কিন্তু শেয়ার করছে। বোরন ট্রাইফ্লোরাইডের দুইটা ইলেকট্রন শর্ট ছিল, সে সেই দুইটা ইলেকট্রন শেয়ার করছে যেটা তার শর্ট ছিল। কিন্তু কপার টু প্লাস কিন্তু টু প্লাসই রয়ে গেছে, তাহলে ইলেকট্রনটা হজম করলো কেমনে সে? কপার টু প্লাস, কপার টু প্লাসই রয়ে গেছে, চারিদিক থেকে এত ইলেকট্রন সে মানে নিল কোথায়, হজম করলো কিভাবে, রেখে মানে কিভাবে কোথায় নিল সেই ইলেকট্রন গুলো, আগে জায়গা দিল কোথায়? তো তোমরা সেটার জন্য একটু পিছনে ফিরে গেলে দেখতে পাবা যে কপারের যে আয়নের হাইব্রিডাইজেশন সেটা দেখতে পেলে কেটে গেছে। সেটা হলো কি, কপার টু প্লাস 29 যেটা ছিল তার কাছে ছিল হচ্ছে 3d অরবিটাল, তার কাছে ছিল 4s অরবিটাল, এর কাছে ছিল 4p অরবিটাল, এরপরে ছিল তার কাছে 4d অরবিটাল। এগুলো এভাবে ছিল 3d, 4s, 4p, 4d, এইসব অরবিটাল সে কাজে লাগাইছে। তার কাছে 3d কপার 2 প্লাস মানে 29, তখন তার হচ্ছে 2, 4, 6, 8, 9 এই 9টা ইলেকট্রন তার 3d ফিল আপ করে ফেলে দিতে, 3d আটকে ফেলছে। এবার সে কি করছে, তাইলে চারটা অ্যামোনিয়াকে জায়গা দিছে কোথায়, একটা 4s এ জায়গা দিছে এই অ্যামোনিয়া, একটা 4p তে জায়গা দিছে এই যে অ্যামোনিয়া, আরেকটাকে 4p তে জায়গা দিছে এই অ্যামোনিয়া, আরেকটাকে 4d তে জায়গা দিছে এই অ্যামোনিয়া। এইভাবে সে কি করছিল, sp2d হাইব্রিড অরবিটাল ফর্ম করছিল, sp2d হাইব্রিড অরবিটাল ফর্ম করেছে। তার মানে আমি সেই দিকে যাচ্ছি না, শুধু দেখালাম যে সে এই নাইট এই এতগুলা কোঅর্ডিনেট হইয়া এই যে লোন পেয়ার ইলেকট্রন গুলা সে যে নিল, নিয়ে এগুলো রাখলো কই বা কেনই বা নিল, সেটা কারণ হচ্ছে এই কি করে এই এরকম অরবিটাল গুলাকে ফিল আপ করে, সে তার এরকম কাছাকাছি অরবিটাল গুলাকে ফিল আপ করে, এইভাবে সে অ্যামোনিয়াকে অ্যাকোমোডেট করে। তো যাই হোক, এটা না এই যেভাবে করছে সেটা এখানকার বিষয় না, এখানে বিষয় হচ্ছে যে কপার অ্যাকসেপ্টর আর হচ্ছে গিয়ে অ্যামোনিয়া ডোনার, কপার অ্যাকসেপ্টর অ্যামোনিয়া ডোনার। তাহলে ইন টোটাল কি দাঁড়ালো, ইন টোটাল দাঁড়ালো যে আমার যেটা দাঁড়ালো যে আমার ডোনার পার্টে একটাই
ইম্পর্টেন্ট, সেটা হলো অ্যামোনিয়া। অ্যামোনিয়া কোঅর্ডিনেট করতেছে এইচ প্লাস কে, তাতে করে হচ্ছে এনএইচ ফোর পজিটিভ, তার মানে এখানে কোঅর্ডিনেট বন্ডের এক্সিস্টেন্স আছে, এক্সিস্টেন্স আছে। অ্যামোনিয়া তাকে কোঅর্ডিনেট করছে বোরন ট্রাইফ্লোরাইডকে, করে এনএইচ থ্রি আর বিএইচ থ্রি বিএইচ থ্রি ফর্ম করছে, ওখানেও কোঅর্ডিনেট বন্ডের এক্সিস্টিং আছে। আরেকটা কারেক্ট কোঅর্ডিনেট করছে কপার টু গ্লাসকে, করে সে কি করছে টেট্রামিন কপার টু গ্লাস ফর্ম করছে। তাহলে তোমাকে যদি তোমাদেরকে যদি কোঅর্ডিনেট বন্ড এক্সপ্লেন করতে হয়, ফরমেশন এক্সপ্লেন করতে হয়, তাহলে এই কয়টার মধ্যেই এক্সপ্লেন করতে হবে, এই কয়টার মধ্যে। তার মানে এক সাইডে অ্যামোনিয়া থাকবে, আরেক দিকে এইচ প্লাস থাকতে পারে, ওটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, এইসব জায়গায়। এইগুলো হচ্ছে কোঅর্ডিনেট বন্ডের স্পট, এগুলো কোঅর্ডিনেট বন্ডের স্পট ফর ইউ, এগুলোই জাস্ট এক্সপ্লেন করতে হবে, রিমেম্বার। তাহলে কোঅর্ডিনেট বন্ড কি এন্ড কোঅর্ডিনেট কম্পাউন্ড কিভাবে ফর্ম করে বা কোঅর্ডিনেট বন্ড কিভাবে ফর্ম করে উইথ এক্সাম্পল এটা দেখাতে হবে, এবং এটার হচ্ছে কি এগুলো হচ্ছে মানে তোমার ইফেক্টিভ এক্সাম্পল যেগুলো দিয়ে কোশ্চেন হবে। আচ্ছা, এই হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। তো যতটুকু দিলাম এতটুকু নোট করে রাখলে কোঅর্ডিনেট বন্ডের জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসতে পারবা। আচ্ছা, দেন হচ্ছে যেটা ডিসকাস করবার কথা তোমাদের সাথে, 2 নম্বর, সেটা হলো হাইড্রোজেন বন্ড। আই স্ট্রংলি বিলিভ যে তোমরা যে এইচএসসি যেদিনই দাও না কেন, হাইড্রোজেন বন্ডের যে এক্সপ্লেনেশন, হাইড্রোজেন বন্ডের মানে হাইড্রোজেন বন্ড নিয়ে এখন যেটুক তোমরা জানতে যাচ্ছ, এই কোশ্চেন তোমাদের দিবেই, মানে এত ইম্পর্টেন্ট এই পার্টটা আর কি। তো হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড হচ্ছে তোমাদের এটা হলো একটা ইন্টারমলিকুলার ফোর্স, এটা হচ্ছে একটা, ফার্স্ট অফ অল এটা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স, এটা একটা ইন্টারমলিকুলার ফোর্স, হাইড্রোজেন বন্ড হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স। দ্যাট মিন্স আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড, মেটালিক বন্ড, এই রকম বন্ড এটা না, এটা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স, ইন্টারমলিকুলার অর্থাৎ এটা হচ্ছে মলিকিউলের সাথে মলিকিউলের, মলিকিউল ভার্সাস মলিকিউল, মলিকিউল ভার্সাস মলিকিউল, এই টাইপের বন্ড হচ্ছে হাইড্রোজেন বন্ড, অর্থাৎ ইন্টারমলিকুলার বন্ড, মলিকিউলের সাথে মলিকিউল যখন বন্ড ফর্ম করে দ্যাট টাইপ বন্ড হচ্ছে, একটা হলো হাইড্রোজেন বন্ড, তার একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। তো এই হাইড্রোজেন বন্ডের আন্ডারস্ট্যান্ডিংটা তখনও ক্লিয়ার হবে না যদি না তুমি পোলারিটি বুঝো, অর্থাৎ তোমরা যদি পোলারিটি না বুঝো তাহলে হাইড্রোজেন বন্ডের কনসেপ্টটা মাথায় আসবে না বা আসতে পারে না। পোলারিটিটা কি, পোলারিটিটা কি, পোলারিটি একটা ফেনোমেনা, যেমন ছিল পোলারাইজেশন, যেমন ছিল পোলারাইজেশন তেমনি এটা হচ্ছে পোলারিটি, তাহলে পোলারাইজেশন আর এটা হচ্ছে পোলারিটি। পোলারিটি ডেভেলপ করে হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ডে, পোলারিটি ডেভেলপ করে হচ্ছে পোলার কম্পাউন্ড ইয়া মানে কোভ্যালেন্ট কম্পাউন্ডে, অর্থাৎ কোভ্যালেন্ট কম্পাউন্ড পোলার হইতে পারে, এই পোলার হওয়াটা হচ্ছে পোলারিটি, পোলার হওয়ার নেচারটা হচ্ছে তার পোলারিটি, পোলার হওয়ার নেচারটা হচ্ছে পোলারিটি। তো পোলারিটিটা কি, পোলারিটিটা কি, পোলারিটিটা হইতেছে এরকম একটা ব্যাপার যে হোয়েন দা ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি বিটুইন টু অ্যাটম, ধরো একটা এ অ্যাটম একটা বি অ্যাটম, একটা এ অ্যাটম একটা বি অ্যাটম, আর এমন যদি হয় যে ইলেকট্রন নেগেটিভিটিটা বি অ্যাটমের মাচ মোর দেন এ অ্যাটম, এ অ্যাটমের থেকে অনেক বেশি ইলেকট্রন নেগেটিভিটি হচ্ছে বি অ্যাটমের, তাহলে কথা এরকম হবে, ইফ দা ডিফারেন্স অফ ইলেকট্রন নেগেটিভিটি বিটুইন টু অ্যাটম ইজ হাই দেন দা মোর নেগেটিভ বিকাম পার্শিয়াল নেগেটিভ অ্যান্ড দা লেস নেগেটিভ বিকাম পার্শিয়াল পজিটিভ। তার মানে হচ্ছে যে দুইটা অ্যাটমের মধ্যে যদি নেগেটিভিটি ডিফারেন্স অনেক বেশি থাকে তাহলে যে বেশি নেগেটিভ পার্শিয়ালি তার দিকে ইলেকট্রন বেশি সরে আছে, তার দিকে সরে আছে। তার মানে হচ্ছে আমরা একটু বুঝি, যেটা ছিল হচ্ছে কি তোমার এমন ঘটনা যে এটা ক্যাটায়ন এটা অ্যানায়ন, ক্যাটায়নের ইলেকট্রন অ্যানায়নের দিকে সরে আছে, এটা ক্যাটায়ন এটা অ্যানায়ন, ক্যাটা অ্যানায়নের ইলেকট্রন ক্যাটায়নের দিকে সরে আছে,
অ্যানায়নের ইলেকট্রন ক্যাটায়নের দিকে সরে আসে, অ্যানায়ন থেকে ইলেকট্রন ক্যাটায়নের দিকে সরে আসে, এটার নাম হলো পোলারাইজেশন। আরেকটা হলো এরকম যে ধরো এটা ধরো হলো ইউনিফর্ম, এটা ইউনিফর্ম এরকম অবস্থা আছে, ঠিক আছে, এটা এ অ্যাটম, এটা বি অ্যাটম, কিন্তু দেখা গেল যে এর দিকে ইলেকট্রন একটু বেশি চলে গেছে আর এর থেকে সেটা কমে গেছে, তাহলে ওইটা হচ্ছে গিয়ে পোলারিটি। তার মানে দুইটা কোয়াইট অপোজিট ব্যাপার, পোলারাইজেশনের টাইমে কি হয়, এটা পোলারিটি, পোলারাইজেশনের সময় তারা আগে থেকে ছিল আনইউনিফর্ম, অর্থাৎ আগেই তাদের মধ্যে ছিল ডিসক্রিমিনেশন, ইলেকট্রন একদিকে ছিল, ইলেকট্রন একদিকে ছিল, সেখান থেকে দুজনের কাছাকাছি দুজনের মাঝখানে আসছে, সেটা ছিল পোলারাইজেশন। আরেকটা ছিল যে দুজনের মাঝখানেই ছিল ইকুয়াল, বাট এখন একজনের দিকে একটু বেশি, সেটা হচ্ছে পোলারিটি। পোলারিটি তার মানে পোলারাইজেশন যেটা, সেটা হলো গিয়ে আয়নিক টু কোভ্যালেন্ট, আর যেটা পোলারিটি এটা হলো কোভ্যালেন্ট টুয়ার্ডস আয়নিক। তার মানে পোলারাইজেশন আয়নিককে কোভ্যালেন্ট বানিয়ে দিতে পারে বা কোভ্যালেন্টের দিকে নিয়ে যায়, আর পোলারিটি হলো কোভ্যালেন্টকে আয়নের দিকে নিয়ে, আয়নিকের দিকে নিয়ে যায়। তাহলে এটা হলো পোলারিটি আর ওটা ছিল পোলারাইজেশন। তাহলে ইফ দা ডিফারেন্স অফ ইলেকট্রন নেগেটিভিটি বিটুইন টু অ্যাটম ইজ হাই, দেন দা মোর নেগেটিভ বিকাম নেগেটিভ পার্সিয়াল আর দা লেস নেগেটিভ বিকাম নেগেটিভ পার্সিয়াল পজিটিভ পার্সিয়াল, অ্যাজ এ রেজাল্ট দে বিকাম পোলার, অ্যাজ এ রেজাল্ট দে বিকাম পোলার, এই কারণে তারা পোলার হয়। অ্যান্ড দিস ফেনোমেনা ইজ কল পোলারিটি, দিস ফেনোমেনা ইজ কল পোলারিটি। তাহলে এটা হলো পোলার, আর এই পোলার মলিকিউল প্রডিউস হয়, এই প্রডিউস হওয়াটাকে বলে পোলারিটি, দিস ফেনোমেনা ইজ পোলারিটি, দিস ফেনোমেনা ইজ পোলারিটি, তাহলে এটাকে বলা হয় পোলারিটি। তাহলে এই এই হলো গিয়ে পোলারিটি, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে পোলার, আর পোলার দ্বারা তার হলো ডাইপোল, তাদেরকে অলসো কি বলে, ডাইপোল অর পোলার। পোলার কেন, পজিটিভ নেগেটিভ এন্ড আছে বলে, ডাইপোল কেন, যেহেতু দুইটা পোল, দিস ইজ ওয়াই ডাইপোল বা পোলার বলা হয়, আর এই ফেনোমেনাটা এই কনসেপ্টটা হচ্ছে পোলারিটি। তো এইটাই হচ্ছে গিয়ে পোলারিটির আইডিয়াটা, যেটা না থাকলে হাইড্রোজেন বন্ডের আইডিয়াটা দেয়া যায় না। এবার আমরা হাইড্রোজেন বন্ডের আইডিয়াতে যেতে পারি, কিভাবে, বিষয়টা কি, এবার এবার আমি মেনশন করব, ইফ দা ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি বিটুইন টু অ্যাটম, ইফ দা ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি বিটুইন টু অ্যাটম ইজ হাই, মানে বেশি ডিফারেন্স, দেন দা মোর নেগেটিভ অ্যাটম বিকাম পার্শিয়াল নেগেটিভ। তাহলে মোর নেগেটিভটা কি হয়ে যাবে, পার্শিয়াল নেগেটিভ, অ্যান্ড দা লেস নেগেটিভ, লেস নেগেটিভ যেটা অ্যাটম বিকাম পার্শিয়াল পজিটিভ। পার্শিয়াল নেগেটিভ হবে, পার্শিয়াল পজিটিভ হবে, আগে এটা বলতে হবে কেন হবে সেটা বললাম, বিকাম পার্শিয়াল পজিটিভ, দিস ইজ কল পোলারিটি। This is called polarity. এটাকে পোলারিটি বলে। The compound is called polar. আর compound কে বলে হচ্ছে polar. If hydrogen is present, এই যে, if hydrogen is present,
ইন দা পার্শিয়াল পজিটিভ এন্ড, মানে বলতেছে যদি হাইড্রোজেন থাকে পার্শিয়াল পজিটিভ এন্ডে, দেন দেন এ লট অফ মলিকিউলস আর জয়েন্ট টুগেদার, তখন কি হয় অনেক মলিকিউল কি হয় জয়েন্ট টুগেদার, একসাথে তারা জয়েন্ট করে। ইফ হাইড্রোজেন প্রেজেন্ট ইন দা পার্শিয়াল পজিটিভ এন্ড দেন এ লট অফ মলিকিউলস আর জয়েন্ট টুগেদার হয় আর পার্শিয়াল পজিটিভ হাইড্রোজেন অ্যাটম acts as linking atom, যেখানে হাইড্রোজেনটা কি লিঙ্কিং অ্যাটম, তার মানে এই এই যে একটা লং চেইন ফর্ম করলো, এই যে জয়েন্ট টুগেদার, এই জয়েন্ট টুগেদার বা চেইন ফর্মেশনটা করতেছে, এই লিঙ্কটাকে করতেছে, ব্রিজিংটাকে করতেছে, ব্রিজিং করতেছে হাইড্রোজেন, লিঙ্কিং অ্যাটম হিসেবে কাজ করতেছে হাইড্রোজেন। This type of intermolecular force is called hydrogen bond. আর এটাই হলো হাইড্রোজেন বন্ড, তার মানে পুরো হাইড্রোজেন বন্ডের ডেসক্রিপশনটা হাইড্রোজেন বন্ডে কিভাবে ফর্ম করে সে ব্যাপারটা উঠে আসছে এখানে একদম স্টার্টিং থেকে। কি দাঁড়ালো এটার ভিতরে এমন ভাবে লেখা আছে যে পোলারিটি নিয়ে তোমারে কোনো কোশ্চেন করতে হলে করলে পরে, হাইড্রোজেন বন্ড ওরিয়েন্টেড কোনো কোশ্চেন করলে পরে তুমি এর ভেতর থেকে তোমার ইয়েটা পাইয়া যাবা, ইনগ্রিডিয়েন্টস পাইয়া যাবা, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লাগে তুমি যখন অ্যান্সার করবা। অনেক সময় স্টুডেন্টদের অনেক সময় অভাব হয়ে যায় কি, ল্যাঙ্গুয়েজের অভাব হয়ে যায়, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ খুঁজে পায় না যে কি এখানে ল্যাঙ্গুয়েজ কিভাবে আমি আরো দিতে পারি, স্টকটা থাকে না, স্টক হারিয়ে যায়, বলে কিছু তো লিখতে মানে কি লিখবো সেন্টেন্স বই, তো এগুলো হচ্ছে সেই স্টকটা তোমাদেরকে বাড়াই দিবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা বাড়াই দিবে। ইফ দ্য ডিফারেন্স অফ ইলেকট্রন নেগেটিভিটি বিটুইন টু অ্যাটমস ইজ হাই দেন দ্য মোর নেগেটিভ অ্যাটম বিকামস পার্শিয়াল নেগেটিভ এন্ড দ্য লেস নেগেটিভ বিকাম পার্শিয়াল পজিটিভ, আর দিস ইজ কল পোলারিটি আর দিস কম্পাউন্ড ইজ কল পোলার। ইফ হাইড্রোজেন প্রেজেন্ট ইন দ্য পার্শিয়াল পজিটিভ এন্ড হাইড্রোজেন পজিটিভ এন্ডে থাকতেই পারে, দেন এ লট অফ মলিকিউলস আর জয়েন্ট টুগেদার হোয়ার পার্শিয়াল পজিটিভ হাইড্রোজেন অ্যাক্টস অ্যাজ লিঙ্কিং অ্যাটম এন্ড দিস টাইপ অফ ইন্টারমলিকুলার ফোর্স, এটা যে আবার ইন্টারমলিকুলার ফোর্স সেটাও তুমি এখানে বুঝিয়ে দিছ, ইজ কল্ড হাইড্রোজেন বন্ড। এই হচ্ছে হাইড্রোজেন বন্ডের ডেফিনেশন, তবে এটা হচ্ছে মিন্ট বাই বা এটা হচ্ছে ইলাবোরেট আর কি যেটাকে বলা হয়। তো এটা হচ্ছে গিয়ে তোমার বিষয়। এবার এসো আমরা দেখি ডেফিনেশনটা, এবার এক্সাম্পল দিয়ে বুঝি। ধরো HF মলিকিউল ইজ পোলার, এক্সপ্লেন করতে বললো, তাহলে কি বলতেছো যে দ্য নেগেটিভিটি অফ ফ্লোরিন ইজ মাচ মোর হায়ার দেন হাইড্রোজেন, দ্য নেগেটিভিটি অফ ফ্লোরিন ইজ মাচ মোর হায়ার দেন হাইড্রোজেন, সো দ্যাট হাইড্রোজেন বিকাম পার্শিয়াল পজিটিভ নেগেটিভ অ্যান্ড হাইড্রোজেন বিকাম পার্শিয়াল পজিটিভ, দিস ইজ ওয়াই HF ইজ পোলার, this is why HF is polar. When a polar HF form, মানে polar HF যখন form হয়ে গেছে, then a lot of HF molecule, a lot of HF molecule will be added together, will be joined together. Where? Between two negative fluoride, hydrogen will be bridging atom. Between two fluorine, hydrogen become bridging, hydrogen become linking atom. তার মানে হইতেছে কি হচ্ছে যে এই দুইটা অ্যাটমের মধ্যে হাইড্রোজেন কি করতেছে লিঙ্কিং করতেছে, লিঙ্কিং অ্যাটম, এই যে দুইটা ফ্লোরিন এর মাঝখানে হাইড্রোজেন লিঙ্কিং, দুইটা ফ্লোরিন মাঝখানে হাইড্রোজেন লিঙ্কিং, এরকম পুরো নেটওয়ার্কটার ভিতরেই হাইড্রোজেন কি করতেছে লিঙ্কিং অ্যাটম হিসেবে কাজ করতেছে, হাইড্রোজেন ব্রিজিং করতেছে, দিস টাইপ বন্ড হাইড্রোজেন বন্ড, দিস টাইপ বন্ড হাইড্রোজেন বন্ড। তো এই হচ্ছে ইফ দ্য ডিফারেন্স অফ ইলেকট্রন নেগেটিভিটি বিটুইন টু অ্যাটম ইজ হাই
then the more negative become partial negative, less negative become partial positive. If hydrogen present in the partial positive end, then a lot of molecules will be joined together where hydrogen is bridging atom. Hydrogen is bridging atom. This type bond, hydrogen bond. এই টাইপ বন্ডটাই হচ্ছে হাইড্রোজেন বন্ড। এবার এসো যে তোমার এফেক্ট অফ হাইড্রোজেন বন্ড এফেক্ট অফ হাইড্রোজেন বন্ড এফেক্ট অফ হাইড্রোজেন বন্ড অর্থাৎ হাইড্রোজেন বন্ডের এফেক্ট বুঝতে গেলে তোমরা জানো যে এই এখন যেটা শেয়ার করব সেটা কত ইম্পর্টেন্ট। আর তাহলে এরকম যে এট রুম টেম্পারেচার H2O ইজ লিকুইড বাট H2S ইজ গ্যাসিয়াস। আমার একদমই মোটামুটি ধরো ডাউট নাই যে এটা যে আসছে, মানে একদম মোটামুটি আমি ধরে নিয়েছি যে এটা তোমাদের টাইমে আসছে। At room temperature, water is liquid, but hydrogen sulfide is gaseous. Explain this. Tale, first of all, jene rakho je H2 is polar, but H2S is non-polar. Tale, water is polar, hydrogen sulfide is non-polar. Water polar, hydrogen sulfide non-polar. Water is polar, but hydrogen sulfide is non-polar. Oxygen negativity 3.5, hydrogen negativity 2.1. Sulfur negativity 2.5, বা 2.5 around এরকম হতে পারে, হ্যাঁ। Hydrogen negativity 2.1, তার মানে difference হলো 0.4, আর এখানে difference হলো 1.4. তাহলে ডিফারেন্স অফ নেগেটিভিটি তোমরা জানো যে 0.5 এর থেকে মোর আর 1.7 এর থেকে লেস হইলে এটা পোলার। তাহলে কোনটা পোলার? ওয়াটার ইজ পোলার। তাহলে রিমেম্বার, ওয়াটার ইজ পোলার, হাইড্রোজেন সালফাইড ইজ নন পোলার। আর ওয়াটার যে পোলার, আর এই পোলারের মধ্যে পার্শিয়াল পজিটিভ হাইড্রোজেন প্রেজেন্ট। তাহলে ওয়াটার মলিকিউলের মধ্যে কি হবে? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্ম করবে। আর ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্ম করলে তো অবশ্যই একটা চেঞ্জ আসবে না, একটা নতুন বন্ড ফর্ম করতেছে। একটা বন্ড যদি যত বেশি বন্ড ফর্ম করবে তত বন্ড এনার্জি বাড়বে। ওয়াটারের সাথে ওয়াটারের যদি ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন যত বেশি হবে, মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্টও তত বেশি হবে। তাহলে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বাড়ার সাথে সাথে এটা ফিজিক্যাল স্টেটও চেঞ্জ হবে, অর্থাৎ ফিজিক্যাল স্টেট চেঞ্জ হয়ে এটা কি হয়ে যাবে? নর্মাল স্টেটে বা নর্মাল টেম্পারেচারে এটা কি থাকবে? লিকুইড হিসেবে থাকবে। নর্মাল টেম্পারেচারে ইট বিকাম লিকুইড, এই কারণে ওয়াটার লিকুইড। তাহলে কি হচ্ছে? তুমি কি বললে যে এই যে দিস ইজ দ্য ফর্ম অফ ওয়াটার মলিকিউল। অক্সিজেন বিকাম পার্শিয়াল নেগেটিভ বিকজ ইন দিস বন্ড অক্সিজেন ইজ মোর নেগেটিভ, এন্ড হাইড্রোজেন বিকাম পার্শিয়াল পজিটিভ বিকজ ইন দিস বন্ড হাইড্রোজেন ইজ লেস নেগেটিভ। তো এরকম তোমার কি আছে? ওয়াটার মলিকিউল পার্শিয়াল নেগেটিভ, পজিটিভ, পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, পজিটিভ। তাহলে কি হচ্ছে? এটা পোলার ওয়াটার, পোলার ওয়াটার, পোলার ওয়াটার। তাহলে পোলার ওয়াটারের মধ্যে কি হবে? ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন কাজ করবে, এন্ড যেখানে পার্শিয়াল নেগেটিভ অক্সিজেনের সাথে পার্শিয়াল পজিটিভ হাইড্রোজেনের বন্ডিং হবে, নেগেটিভ অক্সিজেনের সাথে পজিটিভ হাইড্রোজেনের বন্ডিং হবে। তো হাইড্রোজেন বন্ড প্রেজেন্ট হেয়ার, হাইড্রোজেন বন্ড প্রেজেন্ট হেয়ার। তো ওয়াটার ক্যান প্রোডিউস হাইড্রোজেন বন্ড, ওয়াটার আর প্রোডিউসড হাইড্রোজেন বন্ড, দিস ইজ ওয়াই ওয়াটার ইজ লিকুইড, এন্ড হাইড্রোজেন সালফাইড ক্যানট প্রোডিউস হাইড্রোজেন বন্ড, সো ইট ইজ গ্যাসিয়াস। তাহলে ওয়াটার লিকুইড, হাইড্রোজেন সালফাইড গ্যাসিয়াস, এর মেইন কারণটা হচ্ছে যে ওয়াটার ক্যান প্রোডিউস হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন সালফাইড ক্যান নট প্রোডিউস। এখন তোমাকে জাস্ট বাকি এক্সপ্লেনেশন যে ওয়াটার কেন হাইড্রোজেন বন্ড ফর্ম করে, তখন তুমি এক্সপ্লেনেশন দিচ্ছ যে এটা এটা যেহেতু পোলার, এন্ড পোলারের মধ্যে অক্সিজেন নেগেটিভ এন্ড হাইড্রোজেন পজিটিভ, এন্ড যখন পোলার মলিকিউলের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন কাজ করে, এন্ড পোলার মলিকিউলের সাথে পোলার মলিকিউল অ্যাড হয়ে তখন কি হয়? ইন্টারমলিকুলার বন্ড ফর্ম করে,
আর যেখানে হাইড্রোজেন পজিটিভ সে কারণে এটা হাইড্রোজেন বন্ড। তো হাইড্রোজেন বন্ড থাকাতে ওয়াটার লিকুইড, হাইড্রোজেন বন্ডের মানে এই তুমি যাই বলো না বলো এখানে পোলার কথাটা থাকতে হবে, হাইড্রোজেন বন্ডের কথাটা থাকতে হবে, এই ইন্টারমলিকুলার ফোর্সের কথাটা থাকতে হবে, এইসব কথা আসতে হবে, নেগেটিভিটি ডিফারেন্সের কথা আসতে হবে। তো এই এই ওয়ার্ডস গুলো থাকতে হবে, এই ওয়ার্ডস গুলো থাকতে হবে, এই ওয়ার্ডস গুলোকে তুমি অ্যাকোমোডেট করে তারপর অ্যান্সারটা মেক করবা। আর হাইড্রোজেন সালফাইডের এন্ডে যায় বলবা যে তো এটা যেহেতু তোমার হচ্ছে গিয়ে নন পোলার তো হাইড্রোজেন বন্ড ফর্ম করবে না, কারণ দিস ইজ হোয়াই এটা গ্যাসিয়াস। তাহলে দিস ইজ দ্য ট্রুলি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গিয়া এই কোশ্চেনটা, যে এই কোশ্চেনটা আসবার মতো একটা কোশ্চেন। আর আরেকটা হাইড্রোজেন বন্ডের এফেক্টের কোশ্চেন আছে, যেটা এটা না আসলে পরে ওইটা আসার একটা চান্স থাকে, আর তা হলো বয়লিং পয়েন্ট অফ অ্যামোনিয়া ইজ হায়ার দেন পিএইচসি, অর্থাৎ এনএইচসির বয়লিং পয়েন্ট পিএইচসির চেয়ে বেশি। তাহলে তোমরা ফলো করছো যে একটা কম্পারিজন ছিল ওয়াটারের সাথে হাইড্রোজেন সালফাইডের, একটা কম্পারিজন আছে অ্যামোনিয়ার সাথে পিএইচসি অর্থাৎ ফসফিনের, তার মানে ঠিক মিলিয়ে দেওয়া হয় এগুলো, ঠিক আছে, ওয়াটার হলে ভার্সাস হাইড্রোজেন সালফাইড আর এনএইচসি হলে ভার্সাস হলো পিএইচসি। তো এটা মেইনলি হলো অক্সিজেন সালফার আর নাইট্রোজেন ফসফরাস একই গ্রুপে আছে বলে। তাহলে অ্যামোনিয়ার বয়লিং পয়েন্ট এনএইচসি বয়লিং পয়েন্ট পিএইচসি চেয়ে বেশি কেন, ঠিক একই ব্যাপার, আর তা হচ্ছে অ্যামোনিয়া পোলার আর পিএইচসি হচ্ছে নন পোলার। আর কেন বা অ্যামোনিয়া পোলার সেটার এক্সপ্লেনেশন পরবর্তীতে, যে নাইট্রোজেনের নেগেটিভিটি হাইড্রোজেনের চেয়ে অনেক বেশি মাচ মোর, যার কারণে এটা পোলার। আর পোলার মানে নাইট্রোজেন এন্ডে থাকবে হচ্ছে তোমার হলো ইয়ে তিনটা হাইড্রোজেন, নাইট্রোজেন থাকবে নেগেটিভ এন্ডে, হাইড্রোজেন থাকবে পজিটিভ এন্ডে। তো পোলার ডাইপোল প্রডিউস করবে, ডাইপোল ডাইপোল বন্ড ফর্ম করবে, যেহেতু হাইড্রোজেন আছে তাই হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড আছে বয়লিং পয়েন্ট মোর। হাইড্রোজেন বন্ড থাকার থাকলে লিকুইড একটা কোভ্যালেন্ট লিকুইড হবে কেন, ইন্টারমলিকুলার ফোর্স বাড়ার কারণেই। তো ইন্টারমলিকুলার ফোর্সটা এখানে কোন টাইপ আছে সেটা খুঁজতে হবে, দেখলাম যে এটা হাইড্রোজেন বন্ড আছে, একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডের বয়লিং পয়েন্ট কোনো ইনক্রিজ হচ্ছে তো সেটার কারণে ইন্টারমলিকুলার ফোর্স, তো কোন ইন্টারমলিকুলার ফোর্স হাইড্রোজেন বন্ড। পিএইচসি একইভাবে এটাও কি নন পোলার, তো এটাও কি করবে না হাইড্রোজেন বন্ড ফর্ম করবে না, তো যেহেতু হাইড্রোজেন বন্ড ফর্ম করবে না তো ওটা নর্মাল স্টেডি থাকে অর্থাৎ গ্যাসিয়াস। তাহলে এইভাবে আর কি এই ব্যাপারগুলোকে তুলে আনতে হয় হাইড্রোজেন বন্ডের এফেক্ট, হাইড্রোজেন বন্ডের এফেক্ট হিসেবে এই দুইটা এফেক্টই হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তবে একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যেটা তোমাদের হেল্প হবে, আর তা হলো এরকম যে এমসিকিউ যদি আসে যে হুইচ অফ দ্য ফলোইং ক্যান প্রডিউস হাইড্রোজেন বন্ড অর ক্যান নট প্রডিউস হাইড্রোজেন বন্ড, সেক্ষেত্রে তোমাদের একটা হেল্প হবে, আমি একটা কথা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এরকম, আমার কথাটাই এরকম যে আমি যেটা বলি বাংলায় লিখি, কথাটা বাংলায় লিখি, হাইড্রোজেন নকল করেও ফেল করে, আচ্ছা হাইড্রোজেন নকল করেও ফেল করে, হাইড্রোজেন নকল করেও ফেল করে, হাইড্রোজেন নকল করেও ফেল করে, হাইড্রোজেন নকল করে ফেল করে। এলিমেন্ট গুলো আছে হলো হাইড্রোজেন টু হাইড্রোজেন, নকলের মধ্যে আছে ফেলের মধ্যে আছে, হাইড্রোজেন নকল করেও ফেল করে, হাইড্রোজেন নকল করেও ফেল করে, এলিমেন্ট গুলো আছে হলো হাইড্রোজেন নকল আর ফেলের মধ্যে। হাইড্রোজেন তো হাইড্রোজেন এক পক্ষ, আর অন্য পক্ষে আছে হলো নকল, মানে আমি বুঝাই হলো নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিনকে, নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন, নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন এরা হচ্ছে নকল, এইভাবে আমি বুঝাচ্ছি। আর ফেল আসছে আমার ওখানে ফ্লোরিনকে নেওয়ার জন্য, তাকে নেওয়ার জন্য ফ্লোরিনকে নেওয়ার জন্য। তাহলে এবার বুঝো হাইড্রোজেন নাইট্রোজেন যদি কম্পাউন্ড ফর্ম করে তাহলে সেই কম্পাউন্ড হয় অ্যামোনিয়া, হাইড্রোজেন আর হলো অক্সিজেন যদি কম্পাউন্ড ফর্ম করে তাহলে সেই কম্পাউন্ড হয় ওয়াটার, হাইড্রোজেন আর ক্লোরিন যদি কম্পাউন্ড ফর্ম করে তাহলে সেই কম্পাউন্ড হয় এইচসিএল, হাইড্রোজেন আর ফ্লোরিন যদি কম্পাউন্ড ফর্ম করে তাহলে সেই কম্পাউন্ড হয় এইচএফ। এরাই হচ্ছে যারা হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে, এর বাইরে আর কেউ পারে না।
এই হচ্ছে যেগুলো হাইড্রোজেন ওয়ান ফর্ম করে। ইভেন আরো হেল্প করতেছি, যদি বলে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ পোলার, তাহলে এরাই অপশন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ পোলার বললেও এরাই অপশন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ পোলার অর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নন পোলার, তাতেও এরাই পোলার অপশনে থাকবে, আর এদের বাইরেই নন পোলার অপশন থাকবে। আর যদি বলে যে কোনটা হাইড্রোজেন বম্ব ফর্ম করবে বা করবে না, তাহলেও দেখবা যে এরাই হাইড্রোজেন বম্ব ফর্ম করার পক্ষে অ্যান্সার দিবে, আর এদের বাইরে যারা তারা হাইড্রোজেন বম্ব ফর্ম করবে না। তাহলে এটা ভেরি মাচ হেল্পফুল টু ইউ ফর এমসিকিউ, খুব কুইক অ্যান্সার দিয়ে দিতে পারবা, খুব কুইক, যে তুমি ডিসিশন নিতে পারবা যে কোনটা হাইড্রোজেন বম্ব ফর্ম করবে বা কোনটা পোলার, কোনটা হাইড্রোজেন বম্ব ফর্ম করবে না বা কোনটা পোলার না। তাহলে এদের মধ্যে এরাই হচ্ছে হাইড্রোজেন বম্ব ফর্ম করবে, এরাই হলো পোলার, এরা হাইড্রোজেন বম্ব ফর্ম করবে, এরাই হলো পোলার, হাইড্রোজেন বম্ব ফর্ম করবে এবং এরা হলো পোলার। তবে একটা জিনিস অনেক সময় হতে পারে যে এখানে আবার অনেক সময় এরকম একটা কোশ্চেন হয় যে হুইচ ওয়ান ইজ মোর পোলার, হুইচ ওয়ান ইজ মোস্ট পোলার, মোর পোলার, ম্যাক্সিমাম পোলার, এরকম হয়। অর্থাৎ সবই পোলার থাকলো কিন্তু বললো কোনটা ম্যাক্সিমাম পোলার, অথবা পোলার নন পোলার মিক্স করে দিয়ে বললো কোনটা ম্যাক্সিমাম পোলার, এরকম হয়। পোলার নন পোলার মিক্স করে দিয়ে বলবে ম্যাক্সিমাম পোলার কোনটা, অথবা সবই পোলার দিয়ে বলতে পারে যে কোনটা ম্যাক্সিমাম পোলার। তাহলে এদের মধ্যে জানলেই তো, এদের মধ্যে থেকেই তো ম্যাক্সিমামটা আসবে, এদের মধ্যে থেকেই তো ম্যাক্সিমামটা আসবে। তো এদের মধ্যে ম্যাক্সিমাম আসতে পারে, এদের মধ্যে কোনটা বেশি পোলার কোনটা কম পোলার, সেটা হলো এইচএফ হচ্ছে সবচেয়ে বেশি পোলার এই যে এদের মধ্যে। তারপরে হচ্ছে H2O পোলার, এরপরে HCl পোলার, আর সবশেষে অ্যামোনিয়া পোলার। এদের মধ্যে যে কটা আছে তাদের মধ্যে, তো যদি বলে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ হাইয়েস্ট পোলার, তাহলে তো এদের মধ্যেই অপশন, ঠিক না? এই চারটা দিলে পরে HF কারেক্ট, এই চারটা দিলে HF কারেক্ট। এখন যদি কোনো একটা নন পোলার তারা অপশনে রাখে, তাহলে এদের মধ্যেই কেউ একজন কারেক্ট হবে। এদেরটা মনে রাখলে পরে নন পোলার থাকলেও সমস্যা নাই, নন পোলার থাকলেই সমস্যা কি তোমার? কারণ তোমার তো আর নন পোলারটা বাইর করতে বলে নাই, তোমার বলছিস কোনটা ম্যাক্সিমাম পোলার। তাহলে আগে তো যেটা পোলার সেটার থেকে টিক দিবা, এবং সেই পোলারের মধ্যে থেকে কে বেশি পোলার, পোলারের মধ্যে থেকে কে বেশি পোলার সেটাই যদি জানো, তাহলে তো কোনটা ম্যাক্সিমাম পোলার সেটা জানা হয়ে যাবে। যদি অপশনে নন পোলার থাকে তাতেও তোমার সমস্যা নাই। তো এই লাস্ট পার্টটুকু তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে এমসিকিউর জন্য, আর যাক আর বাকি দুইটা এক্সপ্লেনেশন দিলাম ওগুলো সিকিউর জন্য। হাইড্রোজেন বন্ডের কনসেপ্টটা ছাড়া তো আর ওটা লিখতে পারতাম না, সেই জন্য হাইড্রোজেন বন্ডের কনসেপ্টটা দিয়ে দিলাম ফার্স্টে, ঠিক আছে? তো এই হচ্ছে কোঅর্ডিনেট বন্ডের এন্ড হচ্ছে হাইড্রোজেন বন্ডের বেসিসে তোমাদের মানে কনসেপ্টটা, এই কনসেপ্ট দিয়ে তুমি মনে করি, তার মানে কেমিক্যাল বন্ড মানে হাইব্রিডাইজেশনের কনসেপ্ট হলে পরে তুমি অ্যান্সার করতে পারবা, সেটা শিওর হও। তারপরে হলো পোলারাইজেশনের কনসেপ্ট দিয়ে কোশ্চিন করলে পরে অ্যান্সার করতে পারবা, সেটা শিওর হও। কোঅর্ডিনেট বন্ডের কনসেপ্ট দিয়ে আসলো, হাইড্রোজেন বন্ডের কনসেপ্ট দিয়ে আসলো, তাহলে তুমি কোশ্চেনের অ্যান্সার করতে পারো কিনা সেটা একটু শিওর করো। এই হচ্ছে কি কেমিক্যাল বন্ড পার্ট, আর পিরিয়ডিক প্রপার্টিস ছিল তার আগের পার্ট। তো এইভাবে আর কি চ্যাপ্টারটা ক্লোজ আজকে।